তারা ইউটিউব ভিউজ এর জন্য বাচ্চার শত্রু বাচ্চার অনেক পর্বে এই বাচ্চাটিকে কখনো বাচ্চাটিকে জ্যান্ত মাটি চাপা দেওয়ার ট্রাই করে কখনো বাচ্চাটিকে পানিতে চুবানোর ট্রাই করে আবার কখনো বাচ্চার বুকে পাড়া দেয় আবার এই বাচ্চাকে কখনো গাছের সাথে ঝুলিয়ে বেঁধে রাখে আবার কখনো এই বাচ্চার সামনে সাপ রেখে দেওয়া হয় মানে গেছে একটা পিচি বাচ্চা বসে চিল্লায় কানতেছে আর তারাই সামনে আগুন নিয়ে শুটিং করতেছে তাহসিন হোসেন ভাই যদি এই ব্যাপারটি নিয়ে কোনো উদ্যোগ গ্রহণ করে তাহলে অবশ্যই ইউটিউব থেকে বাচ্চা শত্রু বাচ্চা এবং শিশু নির্যাতন গুলো বন্ধ করা সম্ভব তাই আমি আমার এই ভিডিওতে তাহসিন হোসেন ভাইকেও মেনশন করার চেষ্টা করব হে ওয়াটস আপ গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও অফ বাংলাদেশি রিঅ্যাক্টর জীবনমুখী শর্ট ফিল্ম এবং তাদের আপলোড করা শর্ট ফিল্মের মধ্যে অন্যতম হলো বাচ্চার শত্রু বাচ্চা যেখানে আসলে শর্ট ফিল্মের নামে ইউটিউব ভিউজ এর জন্য ছোট ছোট বাচ্চার উপর শিশু নির্যাতন করা হয় আর আজকের এই ভিডিওতে আমরা এই বাচ্চার শত্রু বাচ্চা শর্ট ফিল্মটা নিয়ে কথা বলবো গাইস আপনারা অনেকে হয়তো বা এই বাচ্চা শত্রু বাচ্চা শর্ট ফিল্মগুলো নাম শুনেছেন কিংবা অনেকে হয়তো বা শর্ট ফিল্মগুলো দেখেছেন কারণ এই শর্ট ফিল্মগুলোতে কিন্তু প্রচুর ভিউজ থাকে আর প্রায় কিন্তু তাদের ভিডিওগুলো ইউটিউবে ট্রেন্ডিং পেজেও দেখা যায় আমি নিজেও ফার্স্টে এই বাচ্চা শত্রু বাচ্চা শর্ট ফিল্মটা পেয়েছি ইউটিউবে ট্রেন্ডিং পেজে মানে তাদের এত পরিমাণ ভিউজ যে এই বাচ্চা শত্রু বাচ্চার কোন শর্ট ফিল্ম আপলোড করা হলেই 1 মিলিয়ন 2 মিলিয়ন 3 মিলিয়ন 4 মিলিয়ন 5 মিলিয়ন 9 মিলিয়ন 13 মিলিয়ন 17 মিলিয়ন পর্যন্ত ভিউজ হয় মানে গাইস ভিউজের দিক থেকে বাংলাদেশের বড় বড় ইউটিউব চ্যানেল তৌহিদ আফ্রিদি কিংবা প্রতিহিরণের আজারা লিমিটেড এই বাচ্চা শত্রু বাচ্চার সামনে কিছুই না প্রমাণ দাও যেমন গাইস তৌহিদ আফ্রিদির টপ ভিডিওটির নাম হলো 143 বেবি আই লাভ ইউ আর এর ভিউজ সংখ্যা হলো 11 মিলিয়ন আর এই ভিডিওটি আপলোড করা হয়েছিল 4 বছর আগে মানে 4 বছরের ভিউজ সংখ্যা হয়েছে 11 মিলিয়ন আর এটি তৌহিদ আফ্রিদির সবচেয়ে বেশি ভিউজ ওয়ালা ভিডিও আর প্রত্যহিরণের আজিরা লিমিটেড এর টপ ভিডিওটির নাম হলো বসেন বসেন সং আর এর ভিউজ সংখ্যা হলো 33 মিলিয়ন আর এই ভিডিওটি আপলোড করা হয়েছিল 2 বছর আগে মানে 2 বছরে এই ভিডিওটি 33 মিলিয়ন ভিউজ অর্জন করেছে আর এটি আজিরা লিমিটেড চ্যানেলের সবচেয়ে বেশি ভিউজ ওয়ালা ভিডিও আর সেই জায়গায় এই বাচ্চার শত্রু বাচ্চার টপ ভিডিওটির নাম হলো বাচ্চার শত্রু বাচ্চা পর্ব 3 আর এর ভিউ সংখ্যা হলো 65 মিলিয়ন মানে 1 মিলিয়ন 2 মিলিয়ন 5 মিলিয়ন কিংবা 10 মিলিয়নও মানা যায় বাট 65 মিলিয়ন তাও আবার বাংলাদেশের শর্ট ফিল্ম যেখানে বর্তমানে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নাটক ব্যাচেলার পয়েন্টেরও সর্বোচ্চ ভিউ সংখ্যা হচ্ছে 8 মিলিয়ন সেই জায়গায় বাচ্চার শত্রু বাচ্চার 65 মিলিয়ন মানে কেমনে সম্ভব সো এখন তাদের এত এত ভিউজ দেখে আপনি হয়তো বা ভাবতে পারেন তারা হয়তো বা অসাধারণ শর্ট ফিল্ম বানায় তাই তাদের এত এত ভিউজ হয় আর এমনটা যদি আপনি ভাবেন তাহলে আপনি সম্পূর্ণ ভুল উল্টো আমি বলবো কোন সুস্থ মানুষের পক্ষে এই বাচ্চা শত্রু বাচ্চা নাটকটি বানানোই সম্ভব না গাইস এখন পর্যন্ত এই মিউজিক বাংলা টিভি চ্যানেলে বাচ্চা শত্রু বাচ্চার 24টি পর্ব আপলোড করা হয়েছে আর গাইস এই 24টা পর্বেরই সেম কন্টেন্ট সেম গল্প সেম স্টোরি সেম কাহিনী আর সেইটা হলো ইউটিউব ভিউজ এর জন্য ইউটিউবের টাকার জন্য শর্ট ফিল্মের নামে শিশু নির্যাতন আর গাইস এই শর্ট ফিল্মগুলোতে অভিনয় করে এই দুটা বিচ্ছি বাচ্চা মেয়ে এবং রুবেল হাওলাদার আর অথই নামের এই দুইজন যারা কিনা এই ধরনের শর্ট ফিল্মের জন্য অনেক ফেমাস এছাড়াও তাদের নাটকে আরো অনেকেই অভিনয় করেন আর গাইস রুবেল হাওলাদার এই শর্ট ফিল্মে অভিনয়ের পাশাপাশি এই শর্ট ফিল্মটি পরিচালনাও করেন মেনলি এই বাচ্চা শত্রু বাচ্চা শর্ট ফিল্মে দেখানো হয় এই দুটা পিচ্ছি বাচ্চা মেয়ে সামান্য তুচ্ছ কারণে আরেকটা পিচ্ছি বাচ্চাকে মারার প্ল্যান করে আর তারা এই পিচ্ছি বাচ্চাটাকে কিভাবে মারার ট্রাই করে তা আপনারাই দেখুন বাচ্চাটার চোখে মুখেও কাদা লাগছে মানে যে কোনো সময় একটা অ্যাক্সিডেন্ট করতে পারে আর শুধু এই কাদাতে ঢিল মারা না তারা ইউটিউব ভিউজ এর জন্য বাচ্চার শত্রু বাচ্চার অনেক পর্বে এই বাচ্চাটিকে কখনো বাচ্চাটিকে জ্যান্ত মাটি চাপা দেওয়ার ট্রাই করে কখনো পিছি বাচ্চাটিকে পানিতে ভাসায় কখনো বাচ্চাটিকে পানিতে চুবানোর ট্রাই করে আবার কখনো বাচ্চার বুকে পাড়া দেয় আবার এই বাচ্চাকে কখনো গাছের সাথে ঝুলিয়ে বেঁধে রাখে আবার কখনো এই বাচ্চার সামনে সাপ রেখে দেওয়া হয় আবার কখনো এই বাচ্চাকে আগুনে পুড়িয়ে মারারও ট্রাই করা হয় আর এই সবকিছু করা হয় এই রুবেল হাওলাদারের নির্দেশে আর গাইস এই ভিডিওটি বানানোর জন্য আমি বাচ্চা শত্রু বাচ্চার অনেকগুলো ভিডিও দেখা ট্রাই করছি এবং এই বাচ্চা শত্রু বাচ্চা নিয়ে অনেকটা রিসার্চও করছি আর তখন আমি ইউটিউবে এই বাচ্চা শত্রু বাচ্চা নাটকের একটি শুটিং ভিডিও পেয়েছি যেখানে দেখা যাচ্ছে রুবেল হাওলাদার এই পিচ্ছি মেয়েটাকে শেখাচ্ছে এই ছোট বাচ্চাটার সামনে আগুন নিয়ে যেতে ভয় পাস না
মানে যে একটা পিচি বাচ্চা বসে চিল্লায় কাঁদতেছে আর তারা এর সামনে আগুন নিয়ে শুটিং করতেছে। এর মধ্যে আপনারা আগুনটা যার হাতে দিয়ে রাখছেন সে নিজেও একটা বাচ্চা, আর সামনে বসায় রাখছেন আরেকটা পিচি বাচ্চা। যদি আগুন থেকে কোনো দুর্ঘটনা ঘটতো তখন আপনারা কি করতেন? ইভেন ভিডিওতে অনেক জায়গায় দেখা যাচ্ছে এই আগুনটা বাচ্চাটার কতটা সামনে পর্যন্ত গেছে। আবার বাচ্চা চিল্লায় কাঁদতে থাকে আর আপনারা এই বাচ্চাটিকে পানিতে ফেলানোর ট্রাই করেন। আবার বাচ্চা চিল্লায় কাঁদতে থাকে আপনারা এই বাচ্চাটিকে গাছের সাথে বেঁধে রাখেন। মানে বাচ্চাটার কান্না আপনাদের জন্য কিছুই না, আপনাদের ভিউজ দরকার, আপনাদের টাকা দরকার। এই বাচ্চাটা না হয় পিচ্ছি, কান্না ছাড়া কিছু বলতে পারে না। বাট আপনাদের কি বিবেক নাই? আপনারা কিভাবে সামান্য ভিউজ এর জন্য একটা বাচ্চার উপর এমন ভাবে নির্যাতন করেন? এর উপর এসব শর্ট ফিল্ম গুলোর নাম দেন বাচ্চার শত্রু, বাচ্চার জীবনমুখী শর্ট ফিল্ম। ভাই কোন জীবনে দেখছেন একটা বাচ্চা অন্য একটা ছোট বাচ্চাকে মারার জন্য এমন সব প্ল্যান করে? উল্টো বাস্তবতা হলো একটা ছোট বাচ্চার একটা ছোট বাচ্চার প্রতি ভালোবাসা থাকে, তাদের মধ্যে কোনো হিংসা বা স্বার্থ থাকে না। সো বাচ্চার বাংলাদেশের বাচ্চারা হিন্দি শিখে, তেমনি আপনাদের এই শর্ট ফিল্ম গুলো যখন ছোট ছোট বাচ্চারা দেখবে তারা এটা শিখবে যে তাদেরও হয়তো বা ছোট ছোট বাচ্চাদেরকে এমন ভাবে মারতে হবে। ক্রাইম পেট্রোল দেখে যেমন অনেক মানুষ ক্রাইম শিখে, তেমনি আপনাদের এই বাচ্চা শত্রু বাচ্চা দেখে অনেক মানুষ এইগুলো শিখবে। আর গাইস তাদের এই বাচ্চা নিয়ে ব্যবসার আরেকটা উদাহরণ হলো তাদের রিসেন্ট ভিডিওগুলো। তাদের রিসেন্ট সব ভিডিওগুলো এই বাচ্চা নিয়ে, বাড়ি বাড়ার জন্য বাচ্চা নির্যাতন, বাচ্চার জন্য মায়া নাই, বাচ্চা নিয়ে বিয়ে করব না, বাচ্চা নিয়ে সুখ নাই, বাচ্চার জন্য জ্বালা, বাচ্চা শত্রু দাদি, বাচ্চা শত্রু বোন, বাচ্চার শত্রু আপন মা, প্রেমিকার বাচ্চা, গাড়ি পাগল বাচ্চা, বাচ্চার শখের বাইক, অটো চালক বাচ্চা, সাইকেল পাগল বাচ্চা, লুঙ্গি পরা বাচ্চা, আইসক্রিম পাগল বাচ্চা, তরমুজ পাগল বাচ্চা। মানে যেহেতু বাচ্চা দিয়ে ভিউজ হচ্ছে সেই জন্য সব জায়গাতেই বাচ্চা। নাম ডিফেন্ড হলো তাদের প্রায় সবগুলো শর্ট ফিল্মের কাহিনী কিন্তু এক, ঘুরে ফিরে সব শর্ট ফিল্ম গুলোতে তারা ভিউজ এর জন্য শিশু নির্যাতন করে। সার্কাসে যেমন হাতি ঘোড়া বানর ইউজ করা হয়, তেমনি মিউজিক বাংলা টিভি এই বাচ্চাটাকে ইউজ করতেছে। শুনতে খারাপ দেখালো, এটাই বাস্তব। আর আমি বুঝি না এই বাচ্চার ফ্যামিলি, এই বাচ্চার গার্ডিয়ান কিভাবে তার বাচ্চাকে এই ধরনের নাটকে অভিনয় করতে পাঠায়। আগে সে মিউজিক বাংলা টিভিতে আগে আপলোড করা হতো মডার্ন বাদেম্মার নামে অশ্লীল ভিডিও, বাট ইউটিউবে এইসব বাদেম্মার ভিডিও বানানো এখন রিস, তাই তারা এমন বাচ্চা নিয়ে ব্যবসা শুরু করছে। আর কে শুধু মিউজিক বাংলা টিভি না, ইউটিউবে আরো এমন অনেক চ্যানেল আছে যারা কিনা বাচ্চা দিয়ে এমন কন্টেন্ট বানায়। তাদের মধ্যে হাহাকার টিভি, সানোয়ার এন্টারটেইন, ডায়মন্ড টিভি, বাবু টিভি অন্যতম। তারা ওই মিউজিক বাংলা টিভি চ্যানেলের মতো ভিউজ এর জন্য শিশু নির্যাতন করে। আর গেছে বাচ্চা শত্রু বাচ্চা নিয়ে আরো অনেক ইউটিউব চ্যানেল রোস্ট ভিডিও বানিয়েছে, বাট তাদের বেশিরভাগই আমার মতো ছোট ছোট চ্যানেলের ইউটিউবার, তাই সেসব রোস্টিং ভিডিও এই মিউজিক বাংলা টিভি চ্যানেলের গায়েও লাগেনি। আর এই রুবেল হাওলাদার বাচ্চা শত্রু বাচ্চা শর্ট ফিল্ম গুলো বানানো বন্ধ করছেন না। আর আমি এটাও জানি আমার এই রোস্ট ভিডিওর ফলে হয়তো তিনি এই বাচ্চা শত্রু বাচ্চা নাটক বানানো গুলো বন্ধ করবেন না, বাট আমরা এইটা বিশ্বাস করি তাহসিন হোসেন ভাই যদি এই ব্যাপারটি নিয়ে কোনো উদ্যোগ গ্রহণ করেন তাহলে অবশ্যই ইউটিউব থেকে বাচ্চা শত্রু বাচ্চা এবং শিশু নির্যাতন গুলো বন্ধ করা সম্ভব। তাই আমি আমার এই ভিডিওতে তাহসিন হোসেন ভাইকে মেনশন করার চেষ্টা করব, আর তার কাছে অনুরোধ করব তিনি যেহেতু ইউটিউবের অনেক কন্টেন্টের বিরুদ্ধে অ্যাকশন নিয়েছেন, সো তিনি ইউটিউবের এই শিশু নির্যাতনগুলোর বিরুদ্ধেও কোনো ব্যবস্থা নেবেন। আমি বাংলাদেশের সাইবার ডিপার্টমেন্টের কাছে অনুরোধ করব, যারা যারা এই বাচ্চা শত্রু বাচ্চা নামে শিশু নির্যাতন করতেছে তারা যাতে এইসব শিশু নির্যাতনের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়। সো গাইস আজকের ভিডিওটি এই পর্যন্তই। এই বাচ্চা শত্রু বাচ্চা নামে শিশু নির্যাতন নিয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর গাইস আপনি যদি আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখান থেকে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে অবশ্যই ভুলবেন না। নেক্সট ভিডিওতে আমি হাজির হব নতুন কোনো রিঅ্যাকশন ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।